Assalamualaikum, Master Carving Bokul YouTube channel আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত। বরাবরের মতোই আমি আপনাদের সামনে একটি কার্ভিং বা ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি। গায়ে হলুদের জন্য সাধারণত এই ডেকোরেশনগুলি তৈরি করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আস্ত একটি মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়াটি ডেকোরেশন করা হয়েছে এবং সুন্দর পাতা বানানো হয়েছে। পাতার প্রত্যেকটি পাতায় সুন্দর ডেকোরেশন করা হয়েছে। পুরো আস্ত মিষ্টি কুমড়াটি ডেকোরেশন করা হয়েছে এবং দুই পাশে দুটি পাখি সুন্দর করে একে অপরের দিকে তাকিয়ে আছে। পাখি দুটি মূলা এবং গাজরের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এর উপরে দেখতে পাচ্ছেন একটি আনারস এবং এই আনারসটি টপ মানে মিষ্টি কুমড়ার উপরে টপ হিসেবে ব্যবহার করা হয়েছে। মাঝখানে ব্যবহার করা হয়েছে চেরি টমেটো এবং কালো সাদা আঙ্গুর। এর উপরে কালো সাদা আঙ্গুর দিয়ে আনারস দিয়ে খুব সুন্দর আকর্ষণীয়ভাবে এই কাজটি করা হয়েছে। আপনি চাইলে আরও অন্য অন্য নতুন নতুন মডেল আকর্ষণীয়ভাবে সুন্দরভাবে করে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন টপের উপরে একটি সুন্দর গোলাপ ফুল, গাজরের গোলাপ ফুল ফুটে আছে এবং সত্যি খুব চমৎকার লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাতা কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। কাজের ফিনিশিংটা আসলে বলে দেয় একটি কাজ কত সুন্দর হতে পারে। আপনারা কাজ দেখলেই বুঝতে পারবেন কোন কাজটা কতটুকু সুন্দর এবং কতটুকু আকর্ষণীয়। তো বন্ধুরা, প্রয়োজনে কল করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।